হুজুর বললেন আমার সাহাবীরা আজ তোমরা সকলে মিলে যে দান করেছো সেই দানের তুলনায় আবু বকর যে দান করেছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তা বেশি মূল্য হয়েছে। মনের মধ্যে অনেকের প্রশ্ন জাগলো কেমন করে তা হলো, আমরা এত এত দিলাম। হুজুর জিজ্ঞেস করলেন ও সাহাবি তুমি কত দিয়েছো, বাড়ি কত আছে? তিনি বললেন এত দিছি এত আস। তুমি কত দিয়েছো, কত রেখে এসেছো? প্রত্যেকে এরকম বলল। হযরতে ওসমান, হযরতে ওমর, হযরতে আলী রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন তারাও বললেন অর্ধেক এনেছি অর্ধেক থুই আসছি, দুই ভাগ এনেছি এক ভাগ রেখে আসছি। সব শেষে নবীজি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন আবু বকর তুমি কি এনেছো আর বাড়ি কি রেখে এসেছো? হযরত আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বাড়িতে জাগতিক সম্পদ বলতে যা বুঝায় সবটুকু এনে নবীজির কদম মোবারকে দান করে দিয়েছি। আবু বকরের ঘরে এখন আল্লাহ আর তার রাসূল ছাড়া কোনো জিনিস বাকি নাই, যা ছিল সব এনেছি। হুজুর জিহাদে রওনা হলেন 30,000 সৈন্য সাথে, 30,000 সৈন্য নিয়ে নবীজি তাবুকের দিকে চললেন। পথের মধ্যে হযরতে আব্দুল্লাহ এসে হুজুরের সামনে দাঁড়ায় গেছেন। আব্দুল্লাহ এসে বলেন ইয়া রাসূলুল্লাহ একটু দাঁড়ান, এই জিহাদে মেয়ে লোক পুরুষেরা সাহাবীরা সবাই প্রাণ ভরে দান করলো, কিন্তু আমি এমন এক বান্দা আল্লাহর কিছুই দিতে পারলাম না, আমার তো দেওয়ার মতো কিছুই নাই। হুজুর আমার দেওয়ার মতো কিছুই নাই, তবে আমি আপনার কাছে দোয়া চাই, আপনি দোয়া করুন আমি যেন এই যুদ্ধে এই জিহাদের ময়দানে আমি যেন শহীদ হতে পারি। নবীজি বললেন একটু বাকল নিয়ে আসো গাছের, একটা গাছের বাকল আনা হলো। এই বাকলটা হুজুর নিজ হাতে আব্দুল্লাহর হাতে বান্ধে দিলেন আর বললেন রব্বুল আলামিন আমি আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলাম। হযরত আব্দুল্লাহ কেঁদে জার জার হয়ে যাচ্ছেন বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি চাইলাম শহীদ হব আর আপনি আমার রক্তকে কাফেরদের জন্য হারাম করে দিলে। হুজুর বলেন আব্দুল্লাহ এখন যদি তোমার মৃত্যু জ্বরের ভিতর হয় আল্লাহ রাব্বুল আলামিন তোমারে শাহাদাত নসিব করে দিবেন। তাবুকের ময়দানে হুজুর চলে গেলেন। কয়েকদিন পরে খবর আসলো হুজুরের কাছে আব্দুল্লাহ কয়েকদিন জ্বর ভোগ করে আব্দুল্লাহ মারা গিয়েছেন। হুজুর বললেন তার জানাজার ব্যবস্থা করো, কাফন দাফনের ব্যবস্থা করো। ব্যবস্থা হয়ে গেল, রাতের বেলায় দাফন হবে। একজন লোক কবরের কাছে দাঁড়ায় টিম টিম করে একটা আলো নিয়ে দাঁড়ায় আছে, আর একজন লোক কবরের ভিতরে নেমেছেন। দুই ব্যক্তি লাশ দুই হাতে উঁচু করে নিয়ে আসতেছেন কবরের কাছে। যিনি কবরের ভিতরে দাঁড়ানো তিনি বলতেছেন লাশ বহন করে তোমরা যে দুইজন আনতেছো লাশের সাথে খবরদার বেয়াদবি করো না, তোমাদের ভাইয়ের সঙ্গে আদব করো। এই বলে কবরের ভিতরে যিনি দাঁড়িয়েছিলেন তিনি লাশটারে ধরলেন। কবরের ভিতরে দাঁড়ায় যিনি লাশ ধরেছেন লাশকে কবরে শোয়াই দিয়েছেন তিনি আর কেউ নন, তিনি বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নিজের হাতে হযরত আব্দুল্লাহকে শোয়াই দিলেন। লাশ বহন করে যে দুইজন আনলেন তার একজন হলেন হযরত আবু বকর আর একজন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আর আলো নিয়ে যিনি দাঁড়িয়েছেন টিম টিম করে জ্বলতেছেন তিনি হযরত বেলাল। কবরের ভিতরে হযরত আব্দুল্লাহকে শুইয়ে দিয়ে উপরে মাটি দিয়ে নবীজি কবরের দুই দিকে হাত দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ তুললেন রাব্বুল আলামিন আমি আজকে সন্ধ্যা পর্যন্ত আবু এই আব্দুল্লাহর প্রতি রাজি ছিলাম, খুশি ছিলাম, আল্লাহ গো তুমি আব্দুল্লাহর প্রতি রাজি হইয়া যাও। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে দাঁড়ানো ছিলেন, চিৎকার দিয়ে কেঁদে কেঁদে বললেন আয় আল্লাহ তাআলা এই কবরের ভিতরে আজকে আব্দুল্লাহর লাশটা না হইয়া যদি আমার লাশ হতো আমার ভাগ্যটা খুলে যেত। শহীদের মর্যাদা আল্লাহ পাকের কাছে সব থেকে বেশি, এই শহীদের পথ নেয়ামত প্রাপ্তদের পথ, যারা নেয়ামত পেয়েছে পৃথিবীতে নবীজিন সিদ্দিকিন সোহাদা এরাই হচ্ছেন নেয়ামত প্রাপ্ত। আল্লাহর রাস্তায়
জীবন দেওয়ায় যে মজা, পৃথিবীতে আর কোনো কিছুতে সেই মজা নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতেন, আল্লাহুম্মা আরজুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক, আয় আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মত আমাকে দান করো। শাহাদাতের তামান্না প্রত্যেকটি মুসলমানের ভেতরে থাকতে হবে। শহীদ হওয়া যাবে ইসলামের জন্য, সময় হয়তো আসতে পারে, হয়তো এমন সময় আসতে পারে যখন কোরআনের মর্যাদাকে টিকে রাখার জন্য, সুন্নতে নববীকে টিকে রাখার জন্য জান দেওয়া লাগতে পারে। তখন কি আপনারা জীবন দিতে পারবেন? এরপরে একটুখানি জোরে সোরে দরুদ শরীফ পড়েন, সালাতুনিয়াম রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম, জোরে পড়েন সালাতুনিয়াম রাসূলুল্লাহ ভাইরা। খ্রিস্টানরা তাদের অপরাধ কি? তাদের অপরাধ হচ্ছে তারা আল্লাহর বিধানের উপরে তারাও বাড়াবাড়ি করেছে। তারা নিজেদের আল্লাহর বিধান বাদ দিয়ে নিজেদের মন গড়া জীবন যাপন শুরু করেছে। তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বানায়েছে, তারা মদ খায়, তারা জিনা করে, তারা শুকর খায়। তাদের উপরে শরিয়াতকে সম্পূর্ণ বুড়ো আঙ্গুল দেখায়া তারা মুশরিকের চাইতেও খারাপ হয়ে গিয়েছে, ঠিক কিনা? এরা হিন্দুরা কখনো বলে না যে আল্লাহর ছেলে মেয়ে আছে, বলে না কি? কিন্তু ওরা আল্লাহর ছেলে বানাইছে, মেয়ে বানাইছে, বউ বানাইছে। নাউজুবিল্লাহ। আমেরিকায়, ইংল্যান্ডে, সেসব জায়গায় গির্জায় আজার খ্রিস্টান যাওয়ার লোক নাই। সপ্তাহে একদিন ইবাদত করে সানডে, সেই সপ্তাহের একদিনও ইবাদত করতে লোক পাওয়া যায় না। সেদিন তারা ফুর্তি নাট্টি করার জন্য বউ বাচ্চা নিয়ে মদ নিয়ে সিবেচে গিয়ে কাপড় চোপড় ভালাইয়া যা খুশি তাই করে, তারা মসজিদে আসে না, কি বলে গির্জায় যায় না। ফলে আমার নিজের চোখে দেখেছি বহুত গির্জা এমন আছে যার সামনে লেখা আছে ফর সেল, বিক্রয়ের জন্য। এই সাইনবোর্ড যখন লাগায় এলাকার মুসলমানেরা চান্দা তুলিয়া গির্জা কিনা সব সমানে মসজিদ বানাইতেছে। ইংল্যান্ডে আজ থেকে 100 বছর আগে মসজিদ ছিল মাত্র একটা, সেই গ্রেট ব্রিটেনে এখন মসজিদের সংখ্যা 7,000-এর উপরে, আলহামদুলিল্লাহ। সুতরাং এই খ্রিস্টান এবং ইহুদিদের পথ অনুসরণ করা যাবে না, কিন্তু তারপরেও আমরা অনুসরণ করছি না, করছি না, করছি। বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ডক্টর ইকবাল রহমাতুল্লাহ আলাইহে সুন্দর করে বলেছেন, ওয়াজামে হো তুম নাসারা তু তামাদ্দুন মে হুনুদ, ওয়াজামে হো তুম নাসারা তু তামাদ্দুন মে হুনুদ, ইয়ে মুসলমান হে জিনহে দেখে শরমায়ে ইহুদ। চাল চলনি হিন্দু তুমি, বেশভূষাতে খ্রিস্টিয়ান, মুসলমান এই যারে দেখে ইহুদ করে লজ্জা জ্ঞান, তুমি নাকি মুসলমান? কাপড় চোপড় দেখলে মনে হয় তুমি তো খ্রিস্টান, জামা কাপড় তোমার অবস্থা দেখলে মনে হয় তুমি খ্রিস্টান, তোমার ওঠা বসা বিয়ে শাদি সংস্কৃতি দেখলে মনে হয় তুমি হিন্দু, আর তোমার লেনদেন দেখলে ইহুদিরা পর্যন্ত তোমাকে ঘৃণা করে, কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? যখন বাজেট বক্তৃতা হলো, বাজেটের উপরে 39 ঘন্টা আলোচনার সুযোগ এলো, আমি দেখলাম প্রত্যেকেই আলোচনার সময় বলছেন আমি স্মরণ করছি সহস্র বছরের অমুক শ্রেষ্ঠ অমুক আমার নেতা অমুক, এভাবে বলছে প্রত্যেকেই দাঁড়িয়ে বলছে আমি স্মরণ করি অমুক আর তমুক।
আমি খুব চিন্তায় পড়ে গেলাম, আহারে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, আমার আল্লাহর নাম উঠছে না। আমি সময় পেলাম 25 মিনিট, তথ্য মন্ত্রণালয়ের কলিজা তো পুঁটি মাছের মতো বড়, সেই জন্য আমার বক্তব্য তারা দেয় নাই। ওই 25 মিনিটে আমি যে আলোচনা করেছি, আমি প্রথম দাঁড়ায়া আমার তৃপ্তি মনে হয় এইরকমের তৃপ্তি আমার কখনো নিকট বর্তমানে কোনোদিন হয়েছে কিনা আল্লাহই জানে, ওই দিন আমি যা তৃপ্তি পেয়েছি। আমি দাঁড়িয়ে বললাম নাহমদু নুসল্লি আলা হামদ সানা কুইয়া, তারপরে বললাম আমি স্মরণ করছি হৃদয়ের সবটুকুন আবেগ উজাড় করে, জীবনের সব শ্রদ্ধা একত্রিত করে আমি স্মরণ করছি। যখন বলছি দেখি দুই দিকের মানুষ হতচকিত হয়েছে, কার নাম কই? আমি বললাম আমি স্মরণ করছি বিশাল ওই আকাশের মালিক, বিস্তীর্ণ ওই জমিনের মালিক, কুল কায়নাতের মালিক, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করছি। সুতরাং আমি দারুণ তৃপ্তি পেয়েছি। আপনাদেরকেও বলি প্রশংসা হবে কেবলমাত্র আল্লাহ পাকের প্রশংসা। কা বান্দাওয়ান গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দালিন, আমরা পড়ি ইহুদি এবং খ্রিস্টানের পথ অনুসরণ করব না বলি, কিন্তু এই তো পয়লা জানুয়ারি আসতেছে, পয়লা জানুয়ারি 1997 সন, 31 ডিসেম্বর রাত 12:01 সময় বাংলাদেশের শহর সমূহে বাজি পোড়ানো শুরু হয়, কথা ঠিক কিনা? আমি জিজ্ঞেস করতে চাই, এটা কি খ্রিস্টানের দেশ? জোরে বলেন, এটা কি খ্রিস্টানের দেশ? অবশ্য আমাদের দেশে খ্রিস্টান হিন্দু বৌদ্ধ যারা আছে তারাও আমাদের নাগরিক, সন্দেহ নাই, কিন্তু এই দেশ হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। খ্রিস্টানেরা নববর্ষ উদযাপনের জন্য বাজি পোড়াক, ফুর্তি করুক, যা মোল্লায় তাই করুক, কিন্তু একজন মুসলমান এই নববর্ষ উদযাপনের জন্য বাজি পোড়াতে পারে না, বোমা ফুটাতে পারে না, ফুর্তি করতে পারে না, কোন মানে নাই, জাস্টিফিকেশন নাই। এটা যদি করা হয় আপনি খ্রিস্টানদের গোলামি করছেন, এটাই প্রমাণিত হবে। পয়লা বৈশাখ নববর্ষ উদযাপন করা হয় আমাদের দেশে, আজ 2-4 বছর ধরে শুরু হয়েছে পয়লা বৈশাখ উদযাপন করা। পয়লা বৈশাখে সকালবেলায় বাসন্তী রঙের শাড়ি পরে সারা রাত রাস্তায় আলপনা এঁকে রমনা লেকের পাশে গিয়ে যুবতী আর যুবকরা বাসন্তী রঙের শাড়ি পরে সূর্য উদয়ের পানে করজোড়ে সেদিকে তাকিয়ে বলে, এসো হে নববৈশাখ স্বাগতম হে। বৈশাখও বলে, বাবাজিরা আমারে ডাকতেছো? ওয়েট অ্যান্ড সি, অপেক্ষা করো, আসতেছি। যে বৈশাখকে ডাকা হলো, স্বাভাবিক বৈশাখ কাল বসিকির রুদ্র রূপ ধারণ করে 180 মাইল স্পিডে এসে বাড়ি ঘর কল কারখানা ভাঙ্গিয়া জনমের মতো স্বাগত হে। এরপর রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বুদ্ধিজীবী ছাত্র ছাত্রী শিক্ষক এক শ্রেণীর শিক্ষক বৃন্দ মঙ্গল প্রদীপ জ্বালিয়ে, মঙ্গল প্রদীপ জ্বালিয়ে দিনের সূচনা করেন। কুকুরের মুখোশ, গাধার মুখোশ, কুমিরের মুখোশ পরে মিছিল করেন, ঢোল আরো কি হাবিজাবি বাজাইয়া ফুর্তির চোটে সিটই পড়বে না খাড়া হয়ে থাকবে, দিশা করতে পারে না, ঠিক কিনা কন? আমি জিজ্ঞেস করি, পয়লা বৈশাখের সাথে উদযাপন, নববর্ষ উদযাপনের সাথে মুখোশ পরার সম্পর্ক কি? গরু আর গাধার শুকরের মুখোশ পরে আপনি কি বুঝাতে চান যে নতুন বছরটা জাতির সাথে গাধার মতো ব্যবহার করবেন অথবা কুকুরের মতো? নউযুবিল্লাহ মিন জালিক, মুসলমানদের জন্য জায়েজ নাই, হারাম হারাম।
বৈশাখের কোনো গুরুত্ব নাই। পয়লা বৈশাখ যদি কিছু করতেই হয়, ফজরের নামাজ পড়ে, দরুদ পড়ে, তেলাওয়াত করে আল্লাহর কাছে মুসলমানের দোয়া করা দরকার, আল্লাহ বিগত বছরটা পার করেছি গুনাহ করে, নাফরমানি করে, আগামী বছর আমাদেরকে নেককার বানাও, নামাজি বানাও, চরিত্রবান বানাও, দিনদার বানাও, বছরটা দেশের জন্য, জাতির জন্য কল্যাণকর করে দাও। ভালো হইতো না? ভালো হইতো না? ভালো হতো। কিন্তু কপাল খারাপ, সংস্কৃতির নামে আসছে বেহায়াপনা। ভারতীয় উৎসব হয় বাংলাদেশে, ইন্ডিয়ান ফেস্টিভ্যাল। আমি প্রশ্ন করতে চাই সরকারের কাছে, বাংলাদেশের উৎসব ভারতে হয় কিনা? যদি বাংলাদেশের উৎসব ভারতে না হয়, বাংলার মাটিতে ভারতের উৎসব কেন? ভারতীয় সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতি মুসলমানদের জন্য এইডসের চাইতেও মারাত্মক। ওই সংস্কৃতির সাথে আমাদের কোনো মিল নাই। তেল আর পানি কোনোদিন মিশবে না। আমাদের সংস্কৃতি সম্পূর্ণ আলাদা, ইমান ভিত্তিক, তাওহীদ ভিত্তিক সংস্কৃতি আমাদের। যুবতী মেয়েদেরকে এনে প্রতিদিন সপ্তাহে সপ্তাহে ডজনকে ডজন শিল্পী আনা হচ্ছে আমাদের দেশে, গায়িকা নর্তকী। আমাদের দেশের ভাবমূর্তিকে নষ্ট করা হয়েছে। গান বাজনার দিকে উঠে পড়ে লেগে গিয়েছে জাতি আজ। এ জাতির দুর্ভাগ্য কোথায় গিয়ে ঠেকবে আল্লাহ পাক জানেন। আমরা মুসলমান, আমাদের উন্নতি, আমাদের অরুজ, আমাদের জওয়াল, আমাদের উন্নতি আর আমাদের অবনতি কিসে হবে? বিশ্বকবি বলছেন, আ তুঝে বাতাও তকদীরে উমম কা হ্যায়, আ তুঝে বাতাও তকদীরে উমম কা হ্যায়, শমশীরো সনা আউয়াল তাওসর বাবা ঘি। এসো, এ জাতির অগ্রগতি আর উন্নতির ইতিহাস তোমারে শুনাই। এ জাতির হাতে যতদিন ছিল তরবারি, এ জাতির হাতে যতদিন ছিল কোরআন, গোটা পৃথিবী তার পায়ের উপরে চুমা খেয়েছে। আর যেদিন কোরআনের পরিবর্তে জাতির হাতে এসেছে তানপুরা, বেহালা, ঢোল, সারিন্ডা, নারিন্ডা, সারেগামা, পাদানিশা, তখনই কপাল পুড়েছে জাতির। আজ আমাদের দেশে স্বাধীনতার রজত জয়ন্তী উদযাপন হয়েছে, শুধু গান আর গান, নাচ আর নাচ। সরকারের কোটি কোটি টাকা খরচ হয়েছে, স্বাধীনতার জন্য তো উৎসব করবই। স্বাধীনতা থাকলে আমরা থাকব, স্বাধীনতা না থাকলে আমরা গোলাম হয়ে যাব, ঠিক কিনা? কিন্তু আমার পদ্ধতি আলাদা, আমার ইসলামের পদ্ধতি আলাদা। আমরা হিন্দুর মতো, খ্রিস্টানের মতো নাচতে পারি না, গাইতে পারি না, ঢোল বাজাতে পারি না। বিজয় এলে কি করবেন আল্লাহ শিখিয়ে দিয়েছেন। কে শিখিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا। আল্লাহর পক্ষ থেকে যখন বিজয় আসবে, নবী বিজয় যখন আসবে আল্লাহর পক্ষ থেকে, তখন আপনি দেখতে পাবেন আল্লাহর পক্ষ থেকে মদদ, বিজয় যখন আসবে, দলে দলে লোক ইসলামের মধ্যে প্রবেশ করবে। এই বিজয় দেখে আপনি কি করবেন? আপনার জন্য দায়িত্ব তখন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আপনি বেশি করে ইস্তেগফার করুন,
বেশি করে তাসবিহ পড়ুন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরা নাযিল হওয়ার পর ইসলামের চূড়ান্ত বিজয়ের মুহূর্তে এই সূরা যখন নাযিল হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে এসেছে সারাক্ষণ বেশিরভাগ পড়তেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। সুবহানাকা পড়েন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেছেন, হুজুর আপনি এখন এই দোয়াটা এত বেশি বেশি করতেছেন কেন? হুজুর বলেছেন, এটা আমাকে পড়তে বলা হয়েছে, আমাকে ইস্তেগফার করতে বলা হয়েছে, আমাকে তাসবিহ করতে বলা হয়েছে। অর্থাৎ বিজয়ে বিনয়ী হও, স্বাধীনতা দেন আল্লাহ, টিকায় রাখার মালিক সে আল্লাহর প্রতি রুজু হতে হবে, মাথা নত করতে হবে, ঢোল বাজাইয়া জাতির স্বাধীনতা রক্ষা করা যাবে না। গান গেয়ে নাটক করে ভারতীয় সংস্কৃতির উলঙ্গ বেহায়া নর্তকী এনে বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করা যাবে না। স্বাধীনতা রক্ষা করতে পারবে ইমানদার সাহসী সরকার। ইমানদার হতে হবে, সাহসী হতে হবে, স্পষ্ট করে ভারতকে জানিয়ে দিতে হবে বাংলাদেশের বুকের উপর থেকে ট্রানজিট দেওয়া হবে না, হবে না, হবে না। আমাদের চট্টগ্রামের এই চট্টগ্রামের পোর্টকে থামুন, চট্টগ্রামের বীর চট্টলার পোর্টকে ভারতের জন্য মুক্ত হতে দেওয়া হবে না। এদেশের লক্ষ লক্ষ মানুষের জীবন যেতে পারে, ভারতকে ট্রানজিট দেব না। ভারতকে ট্রানজিট দেওয়ার অর্থ হল ভারতের সেনাবাহিনীকে বাংলাদেশকে ওয়েলকাম করা, ভারতের ডেঙ্গু জ্বর তাদের এইডস রোগ বাংলাদেশে আমদানি করা, বাংলাদেশকে ভুটান সিকিমের মতো ভারতের গোলাম বানিয়ে দেওয়া। মনে রাখতে হবে 1971-72 আর 96-97 এক জিনিস নয়। সুতরাং স্পষ্ট ভাবে বলতে চাই, ভারতের ইঙ্গিতে কোন আলেমের গায়ে যদি হাত দেওয়া হয় আর ইসলামকে যদি আঘাত করা হয়, দেশ জুড়ে আগুন জ্বলবে, কেউ ঠেকাতে পারবে না। বন্ধুগণ, বন্ধুগণ, আমি বলতেছিলাম থামুন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, খ্রিস্টান ইহুদি হিন্দু মুশরিক কার অনুসরণ করব না, অনুসরণ করব কয় শ্রেণীর? চার শ্রেণীর, নবীয়িন, সিদ্দিকিন, শোহাদা, সালেহিন। কোন আলহামদুলিল্লাহ, এরপর এরপর আমরা মুসলমান, কিন্তু আমাদের বিবাহ অনুষ্ঠান যখন হয় এই বিবাহ অনুষ্ঠানগুলি আমরা কি মুসলমানদের মতো করি? জবাব চাই, করি? আপনারা যে হলুদ অনুষ্ঠান করেন, শরীয়তের কোন জায়গায় আছে? এই হলুদ অনুষ্ঠান হিন্দুদের কাছ থেকে আমদানি হয়েছে। একটা হলুদ অনুষ্ঠানে যা খরচ হয় তা দিয়ে ছয়টা বিয়ে করানো যায়। সুতরাং আজ থেকে তওবা করুন, আমরা আর হলুদ অনুষ্ঠান করব না। রাজি আছেন? রাজি আছেন? বিবাহের নামে অপসংস্কৃতির জায়গা আমরা করে দিতে পারি না। যৌতুক যেমন হারাম, গত মাহফিলে বলেছি, মনে আছে না? মনে আছে কি না? যৌতুক যেমন হারাম, যৌতুক কি আপনারা নেবেন নাকি? মেয়েওয়ালাদের উপরে চাপ সৃষ্টি করবেন না, জায়েজ নাই। মেয়েওয়ালারা যদি ইচ্ছে করে কিছু দেয় নেবেন। আমি তো আশা করেছিলাম যে সংসদ নেত্রী প্রধানমন্ত্রী মহিলা, বিরোধী দলীয় নেত্রীও মহিলা, সুতরাং মহিলাদের উপরে তাদের দরদের খাতিরেই তারা যৌতুক বিল উত্থাপন করবেন, কিন্তু তারা করেন নাই। তাদের উচিত ছিল যৌতুককে ঝাঁটা মেরে বঙ্গোপসাগরে ফেলে দেওয়া, ওনারা তা করেন নাই। কিন্তু আমি ইনশাআল্লাহ সংসদে যৌতুক বিল জমা দেব, ইনশাআল্লাহ। আজ রাস্তাঘাটে শহীদ হয়, যার তার নামের আগে শহীদ বসায় দেয়। শহীদ এত সোজা জিনিস নয়, আল্লাহর রাস্তায় ধর্মের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য, কোরআনের জন্য, রাসূলের জন্য যারা জীবন দেন তারাই হচ্ছে শহীদ। এই শহীদদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন
এত বেশি মর্যাদা দান করেছেন, শহীদদের মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন, কিয়ামতের দিন শহীদদের কোনো বিচার করা হবে না, আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে বিনা বিচারে জান্নাত দিয়ে দিবেন। শহীদের বিশাল মর্যাদা, বিরাট মর্যাদা, এই শহীদ শাহাদাতের তামান্না প্রত্যেক মুসলমানের ভিতরে থাকতে হবে। হুজুর বলেছেন শহীদি মৌতের যন্ত্রণা পিঁপড়ায় কাটার যন্ত্রণার চাইতে বেশি কিছু নয়। শাহাদাত হচ্ছে এপারে মৌত আর ওপারে আল্লাহর সঙ্গে দেখা হয়ে যাবে। শহীদি মৌত হচ্ছে আল্লাহর সঙ্গে দেখা করার একটা সেতু বন্ধন, একটি সেতু, একটি ব্রিজ, একটা পুল, একটা সাঁকো, এপারে দুনিয়া ওপারে আল্লাহ পাকের সঙ্গে দেখা হবে। সুবহানাল্লাহ। ভাইরা, ইসলামের জন্য যারা জীবন দিলেন, যারা শাহাদাত বরণ করলেন, তারা জাতির সম্মানের পাত্র। সেই সম্মান, সেই মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের প্রদান করেছেন। হযরত আব্দুল্লাহ জুলবাজাদাইন, যার কথা বুখারীতে লেখা হয়েছে, সুবহানাল্লাহ, কোন যুবক মানুষ ইসলাম কবুল করেছেন, ইসলাম কবুল করতে গিয়ে বাড়ি ঘর জায়গা জমি কিছুই ছিল না, ছোট্ট অবস্থায় বাবা মারা গেছে, চাচার ঘরে লালিত পালিত হচ্ছিলেন, এরপরে রাসূলের প্রতি ঈমান আনবেন চাচার ভয়েতে পারেন না, হুজুর হিজরত করলেন। আব্দুল্লাহ, তার নাম ছিল আব্দুল উজ্জাম, তিনি চলে গেলেন চাচার কাছে। চাচা গো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী ব্যাপারে তোমার মত কি? তিনি বলেন, আমারও তো তাই মনে হয়, যদি তাই মনে হয় তার উপরে ঈমান আনবেন কিনা? চাচা বলে, না, কখন ঈমান আনব না। ভাতিজা বলতেছেন, চাচাজি, বছরের পর বছর ধরে অপেক্ষা করতেছিলাম, আমি আপনার অধীনে আসি বলে ইসলাম কবুল করতে পারি নাই, আমার ইচ্ছা ছিল আপনি আগে করবেন, তারপরে আপনাকে দেখা দেখি আমি করব, কিন্তু আপনি যখন ইসলাম কবুল করলেন না, আর করবেন না বলে যখন ঘোষণা দিলেন, আপনাকে উপস্থিত রেখে আমি ঘোষণা দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা বলছে, ভাতিজা, এর পরিণাম জানো? কয়না জানি না। এর পরিণাম হচ্ছে তুমি আমার বাড়িতে থাকো, আমার বাড়ি ছাড়তে হবে। বললেন, রাজি আছি। উট ছাগল ভেড়া ঘোড়া যা দিছি ছাড়তে হবে। বলছে, রাজি আছি। চাচা বলছে, শুধু তাই নয়, পরনে যে লুঙ্গি আছে, গায়ে যে জামা আছে, তামার পয়সার লুঙ্গি জামা ছাড়তে হবে। ভাতিজা বলছে, ইমানের জন্য যা চাও সব ছাড়িয়া দেব। জামা লুঙ্গি খুলে ফেলে দিয়া দিলেন। হাদিস, তিনি চলে গেলেন মায়ের কাছে। ওই অবস্থায় মা এই যুবক ছেলেকে উলঙ্গ অবস্থায় দেখে দুই হাত দিয়ে নিজের চোখ চেপে ধরেছেন, বাবা তোমার অবস্থা কেন? ছেলে বলছেন, মা, ঈমান আনার কারণে আমার এই অবস্থা হয়েছে। মা বলে, বাবারে কি চাও আমার কাছে? আব্দুলজ্জা বলছে, মা, কিচ্ছু চাই না, একটুখানি কাপড় আমার দাও, আমি বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর খেদমতে যেতে চাই। মায়ের কাছে পুরানা কম্বল ছিল, কম্বলটা তিনি দিয়ে দিলেন। হযরতে এখনো তো সে মুসলমান হয়নি, ওই কম্বলটা ছিঁড়ে নিয়ে দুই টুকরা করে কম্বলটা পরলেন, আদাটা তাতে করে হাঁটু ঢাকে না, আর একটা কোনো রকম গায়ে দিলেন। এরপরে হেঁটে হেঁটে কষ্ট করে মদিনায় চলে গেলেন। মসজিদে নববীর ভিতরে ঢুকে দরজার কাছে বসা, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে, যুবক, হাঁটুর উপরে কাপড়, মাথার চুল উস্কো খুস্কো চেহারা, ক্ষুধার্ত চেহারার। হুজুর জিজ্ঞেস করছেন, তুমি কে? তিনি বললেন, আমার নাম আব্দুল উজ্জা, তোমার এই অবস্থা কেন? তিনি বললেন, হুজুর, ঈমান আনার জন্য বাড়ি ঘর জায়গা জমিন উঠবাসুর সব হারাইছি, এমনকি পরনের লুঙ্গিও আমার দেয় নাই, মার কম্বলটা ছিঁড়িয়ে এনেছি। নবীজি আসহাবে সুফফার ভিতরেই তাকে বসতে দিলেন, তাকে থাকতে দিলেন, আর বললেন, তারে কোরআন শরীফ শিখাবা। আব্দুল উজ্জাকে হুজুর বললেন, তোমার নাম উজ্জা নয়, তোমার নাম আব্দুল্লাহ।
হাদিস শরীফে এসেছে আল্লাহর কাছে দুইটা নাম বেশি প্রিয়, একটা হচ্ছে আব্দুল্লাহ আর একটা হচ্ছে আব্দুর রহমান। মুসলমান হলেন, এরপরে আসাবে সফার মধ্যে বসে আছেন, কোরআন শরীফ জোরে জোরে তেলাওয়াত করেন, আসাবে সফা রাসূলের কাছে নালিশ করলেন, অভিযোগ করলেন, হুজুর এই আব্দুল্লাহর কোরআন শরীফ এত জোরে পড়ে, তার সিল্লানির জ্বালায় আমরা বিশ্রাম করতে পারি না। নবীজি বললেন, সাহাবীরা আব্দুল্লাহকে বেশি করে চিল্লাইতে দাও, বাধা দিও না, কারণ তার ঈমান বড় দামের ঈমান হয়েছে, ঈমান আনতে গিয়া কিছু আনতে পারে নাই, তাকে বাধা দিও না, প্রাণ ভরে চিল্লাইতে দাও, জোরে জোরে পড়তে দাও। ইতিমধ্যে তাবুকের যুদ্ধের রণদামামা বেজে উঠেছে, রোমান সৈন্যরা হুজুরের সঙ্গে যুদ্ধ করবে, জেহাদ করবে, ইসলামকে পরাজিত করার জন্য তারা আক্রমণের প্রস্তুতি নিল। নবীজি রোমানদের সঙ্গে লড়াই হবে বলে সাহাবাই কিরামদের কাছে সাহায্য চাইলেন, যার কাছে যা আছে অস্ত্রপাতি জমা করো, টাকা দাও, পয়সা দাও, সবাই মিলে দিতে লাগলেন। দিতে দিতে মহিলারা গলার হার, নাকের ফুল, কানের দুল হুজুরের সামনে স্তূপ হয়ে গেছে, টাকা করি সোনা দানা সব শুদ্ধ। হুজুর বলছেন, সাহাবীরা সবাই তো সব জিনিস দিলে, আমার আবু বকর দেখি না কেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পিলারের আড়ালে দালাল ছিলেন, হুজুরের ডাক শুনে তিনি আসলেন, হাতে ছোট্ট একটা থলি, চোখে পানি, থলিটা হুজুরের হাতে তুলে দিলেন, হুজুর থলি ছাড়লেন, দেখা গেল কয়েকটা দেরহাম আর কয়েক কেজি গম, আর কিছু নাই।